আমার প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে অনেকেই জানতে পেরেছো, 2022 সালে যারা মাধ্যমিক একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষা অনলাইনে হতে পারে এবং দুটি সেমিস্টারে হতে পারে। এটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নিউজ। যারা মাধ্যমিক একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষা অনলাইনে হতে পারে এবং দুটি সেমিস্টারে হতে পারে। এটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নিউজ। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো ও ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে ভুলো না। প্রশ্ন জাগলে কমেন্ট করো। আগে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু সর্বভারতীয় বোর্ডগুলি যেমন CBSE সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ICSE ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, তারা তাদের মাধ্যমিক একাদশ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলি দুটি সেমিস্টারে নিতে চলেছে। সাধারণত রাজ্য বোর্ডগুলি সেই পথও অনুসরণ করতে পারে। এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় যে প্রতিক্রিয়া দেন, তিনি সম্পূর্ণভাবে WBBAC অর্থাৎ রাজ্য বোর্ড ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল এডুকেশন অর্থাৎ রাজ্য কাউন্সিল, পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল এর থেকে সম্পূর্ণ মতামত চেয়েছেন, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার বলি ছাত্রছাত্রী বন্ধুরা, অনলাইন পরীক্ষা দুটি সেমিস্টারে হলে প্রথম পরীক্ষা কবে হতে পারে? অনলাইন পরীক্ষা হলে আমার মতে প্রথম সেমিস্টার পরীক্ষাটি ডিসেম্বর মাসে হতে পারে, আর দ্বিতীয় সেমিস্টার 2022 মার্চের দ্বিতীয় সপ্তাহের দিকে হতে পারে। এবারে শোনো সিলেবাস। তোমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা জেনেই নিয়েছো তোমাদের সংশোধিত সিলেবাস 2021 এর ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এবং নভেম্বর মাসের 25 তারিখে 30-35% সংশোধিত সিলেবাসের নোটিফিকেশান জারি করে। কিন্তু বন্ধুরা, দশম শ্রেণী অর্থাৎ যারা 2022 তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের নতুন সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি। যখন নোটিফিকেশান দেওয়া হবে আমি তোমাদের জানিয়ে দেব। জেনে রাখো, অনলাইন পরীক্ষা হলে কোশ্চেন প্যাটার্ন ও পাল্টে যাবে। আর বলি, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে ট্যাব কেনার জন্য 10,000 টাকা তারা কবে পাবে। আমি বলি, আমরা কেবলমাত্র একটি সূত্র থেকে খবর পাই, সঠিক ডেট তো বলা যায় না। তবে আমি আশা করি তোমরা সেপ্টেম্বর মাসের মধ্যে কিংবা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের ট্যাবের টাকা পেয়ে যাবে। কেমন ধরনের প্রশ্ন হবে, কোন বিভাগে কত মার্কস থাকবে, প্রশ্ন ও তার মান সম্পর্কে আমি তোমাদের ঠিক সময়ে জানিয়ে দেব। তাই তোমরা এত চিন্তাভাবনা না করে প্রতিটি সাবজেক্টের প্রথম থেকে 4-5টি অধ্যায় খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো।